প্রচণ্ড গরমের মাজতে তীব্র বিদ্যুতের নাটনি দিকে আগবাইছে সমগ্র দেশ। দেশত অভাবনীয়ভাবে কয়লার নাটনির পরিপ্রেক্ষিত আশঙ্কা করা হয়েছে বিদ্যুতের নাটনি। এই বিদ্যুৎ নাটনির ফলত এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনীতির কুপ্রভাব পড়ার সতর্কবাণী প্রদান করেছে বিশেষজ্ঞ। ইতিমধ্যে পাঞ্জাব, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশকে ধরে কেবাখনো রাজ্যত পরিলক্ষিত হয়েছে কয়লা অনাটনের কুফল। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লা নাটনির এইকেইখ রাজ্যত কর্তন করা হয়েছে বিদ্যুৎ যোগান ব্যবস্থা। এই আহুকুলিয়া পরিস্থিতির সম্মুখীন হয় সাধারণ রাইজ। সর্বভারতীয় বিদ্যুৎ অভিযন্তা সন্থার অধ্যক্ষ শৈলেন্দ্র দুবের মতে, দেশত তৎকালীনভাবে বিদ্যুৎ সংকট এটা চিন্তনীয় বিষয় হিসাবে চিহ্নিত হয়েছে। বিদ্যুতের তীব্র সংকটের দিকে আগবাড়ছে সমগ্র দেশ। এই ভাষ্য দুবে উল্লেখযোগ্য যে দেশত কয়লার নাটনির হ্রাস পাইছে বিদ্যুৎ উৎপাদন। দেশের 70% বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন জীবাশ্ম ইন্ধনের। কোভিড মহামারীর ভক্ত পায় অর্থনীতির পুনের উত্থানের প্রচেষ্টা কয়লার নাটনির ফল সৃষ্টি হওয়া বিদ্যুৎ নাটনির দেশের এক প্রবল প্রত্যাহ্বান হিসাবে ঠিয় দিছে। তারপর রাশিয়া ইউক্রেনের সংঘর্ষের ইন্ধনের দাম বৃদ্ধি পাওয়া দেশের আন এক প্রত্যাহ্বানের সৃষ্টি করেছে। বিদ্যুতের নাটনির ফল দেশের উদ্যোগ ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা স্পষ্ট হয়ে পড়ছে। ঘরুয়া বজারের বিশ্বর বজারত ভারতের উৎপাদিত সিমেন্ট, ধাতু আদিকে ধরে বিভিন্ন পদার্থর চাহিদা যথেষ্ট পরিমাণে বেশি। কিন্তু সঘনাই হওয়া বিদ্যুতের নাটনির ফল দেশের সরু বড় উদ্যোগসমূহতো প্রভাব পড়ছে যথেষ্ট পরিমাণে। এই ক্ষেত্রে উদ্যোগসমূহের উৎপাদনও হ্রাস পাইছে লক্ষণীয়ভাবে। ইয়ার উপরে দেশের বস্ত্র উদ্যোগতো বিদ্যুৎ নাটনির প্রভাব বিদ্যমান। আনতে বিদ্যুৎ নাটনিয়ে বিমূরত পেলাইছে দেশের বাহন নির্মাতা কোম্পানিসমূহকো। বিদ্যুৎ নাটনির ফলত কোম্পানিসমূহত নির্মাণ কার্যত আহি পড়ছে যথেষ্ট জটিলতা, যার ফলত হ্রাস পাইছে বাহন নির্মাণের সংখ্যা। দেশের কৃষিখণ্ডও সারি যাওয়া নাই বিদ্যুৎ নাটনির সমস্যারপা। মুঠর উপর কয়লার নাটনির ফলত সমগ্র দেশতেই আশঙ্কা করা হয়েছে ভয়ঙ্কর বিদ্যুতের নাটনি।